নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 18 থেকে 45 বছরের নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন, টুইট বার্তা স্বাস্থ্য। করোনা আবহে দেবী বাসন্তীর আরাধনায় মাতল শহর, রয়েছে হোম। পরীক্ষা বাতিল করতে হাইলাকান্দিতে পড়ুয়াদের বিক্ষোভ, স্মারকপত্র প্রদান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 18 থেকে 45 বছরের সকল নাগরিকদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন প্রদান করা হবে। শুধু তাই নয়, ভারত সরকারের পক্ষ থেকে 45 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদেরকেও বিনামূল্যে টিকাকরণ করা হবে। বুধবার টুইটের মাধ্যমে এই বার্তা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 1 কোটি কোভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে ভারত বায়োটেকে। এই ভ্যাকসিন বিগত বছরের আসাম আরোগ্য নিধির তহবিল থেকে ব্যবহার করা হবে। কোভিডৰ সংক্ৰান্তত এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক হৈ যায়। এই বৈঠকত আমি কেইবাটাও সিদ্ধান্ত লৈছো, যাক মই এটা এটাকৈ আপোনালোকক ক'ব খুজিছো। যোৱাকালি ইউনিয়ন কেবিনেটে সিদ্ধান্ত লৈছিল যে 18ৰ পৰা 45 বছৰ বয়সলৈকে যিসকল নাগৰিক থাকিব তেওঁলোকক ৰাজ্য চৰকাৰে ভেকচিনেশ্যন কৰিব। 45 বছৰৰ ওপৰৰ যি ভেকচিনেশ্যন, সেই ভেকচিনেশ্যনৰ দায়িত্ব বা ভেকচিন দিয়াৰ দায়িত্ব ভাৰত চৰকাৰৰ থাকিব। যিহেতু ৰাজ্য চৰকাৰৰ ওপৰত 18 বছৰৰ পৰা 45 বছৰৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে, ইতিমধ্যে আমি ভাৰত বায়'টেক লিমিটেডক 1 কোটি কোভিড ভেকচিন দিবৰ বাবে আমি অৰ্ডাৰ প্লেচ কৰিছোঁ। আজি ছেৰাম ইনষ্টিটিউটে 400 টকা কৰি পাৰ ড'জত তেওঁলোকে দিম বুলি ঘোষণা কৰিছে। ছেৰাম ইনষ্টিটিউটককো কোভিশ্বিল্ডৰ কাৰণে আমি 1 কোটি ভেকচিনৰ অৰ্ডাৰ দিয়াৰ বাবে সিদ্ধান্ত লৈছোঁ। এদিকে ৰাজ্য চৰকাৰৰ পক্ষ থেকে মংগলবাৰ নতুন SOP জাৰি কৰা হৈছিল। এতে উল্লেখ করা হয় যে জরুরিকালীন সেবা ছাড়া বাকি সব কিছু সন্ধে 6টা থেকে শপিং মল, দোকানপাট, রেস্তোরাঁ ইত্যাদি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বুধবার গোটা শিলচর শহরে তার যথাযোগ্য চিত্র পরিলক্ষিত হয়। শরৎ হোক বা বসন্ত, হিন্দু সনাতন ধর্মানুসারে এই দুই ঋতুতে দেবী দুর্গার আরাধনা। অশুভ শক্তিকে বিনাশ করতে তার এই ধরাধামে আগমন হয় বলে জানা যায়। প্রতি বছরের না, এবারও গোটা দেশের সাথে বরাক উপত্যকায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। করোনা আবহের দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে শিলচর শহর সহ শহরতলিতে অনেক জায়গায় বাসন্তী পূজা দেখা যায়। গত রবিবার অর্থাৎ 18ই এপ্রিল বোধনের মাধ্যমে দেবীর পূজার শুভ সূচনা হয়। বুধবার মহারামনবমী উপলক্ষে হোম ইত্যাদি বিভিন্ন মন্দির ও পুজো মণ্ডপে দেখা যায়। এদিন ভক্তদের মধ্যে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয়। গোটা দেশের সাথে রাজ্যেরও বিভিন্ন প্রান্তে করোনা পরিস্থিতি বর্তমানে জটিল আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এমতো অবস্থায় পড়ুয়াদের পরীক্ষায় বসা অত্যন্ত সংকটময় এবং ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার হাইলাকান্দি জেলার 9ম শ্রেণী থেকে স্নাতক স্তরের বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা পরীক্ষা বাতিলের দাবিতে এক বিশাল মিছিল বের করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিন পড়ুয়ারা সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে হাইলাকান্দির প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে হাইলাকান্দির জেলা উপায়ুক্তার কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে।
পরে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সরওয়াল ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে হাইলাকান্দি জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র প্রদান করে তারা। এতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতি ভয়াবহতার রূপ ধারণ করেছে, তাই তাঁদের জীবনের কথা ভেবে জেলা প্রশাসন ও রাজ্য সরকার নবম শ্রেণী থেকে স্নাতক স্তরের পরীক্ষা বাতিল করতে হবে। We have marched from SS College to here by maintaining all the protocols of COVID-19. But till then, it is our misfortune that we have not met with disease. And we are finishing here this rally. But till then, we have did a peaceful protest by following all the protocols of COVID-19. And our main theme is that to postpone the exams. Okay, to postpone the exams, because during this COVID-19, if we give the exams, then we may get infected due to gatherings, the COVID-19. And if I get infected, then my family member will obviously, they will get infected. And my father is now, he is 60 years old. Okay, and if he get infected, then obviously we won't be able to save him. I guess like that. If I'm seeing this news, these news are true, then obviously my father won't be able to save by the doctors and all. And here ventilators are also not that much in Hailakandi. Hospitals are also not well maintained. So precaution is better than cure, isn't it? That's why we came here for the rally. অসুস্থ হয়ে পড়লেন উত্তর পূর্ব ভারত ইমারতের শরিয়াহ ও নদওয়াত তামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া। মঙ্গলবার ভোরে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি। তার দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন মহল। সুমিত্রা কৈরি নামের এক মহিলার উপরে প্রাণঘাতী হামলা চালালো প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 8টায় পশ্চিম ধলাইয়ের নয়াবিল জিপির নাগাথলে। ধারালো অস্ত্রের আঘাতে সুমিত্রা কৈরির নাক, মুখ, চোখ ও মাথায় মারাত্মক জখম হয়। তাকে পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তাকে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মারিয়া তার চোখ একটা ফাটি গেছে আর নাকর ইকাপ সবটা কাটিয়া ফালানি হয়ে গেছে। কলেজ মেডিকেল নেওয়া হয়েছে, দুয়ারবন থানাত কেস হয়েছে। কলেজ মেডিকেল নেওয়ার পরে সেলাই হয়েছে, কইছে চোখ তো নাই। অন্য থাকি আবার ওষুধ ওষুধ দিয়া স্যালাইন দিয়া কইছে নইয়া যাও কি বাড়ির। বাড়িতে আনার পর তারা আবার কইছে বুধবারে আবার সকালে নেওয়া হয়েছে শিলচর। শিলচর কইছে যে না, অন্য ঠিক হইতো না, তোমরা নেও কি গুয়াহাটি। আমরা গরিব মানুষ, গুয়াহাটি পারছি না নিয়ে এখন বেলিত হসপিটালে ভর্তি হয়েছে। তিন বাচ্চা, এক বাচ্চা গঙ্গা, এক বাচ্চা দুধ খায়। কে মারছে? রমন কুর্মি। কিতালি মারছে? তারার জমিন ওর লাগিন কিতা বেড়া বেড়া বাঙিয়া তারা দা দিয়া বেড়া কাটতে আসিল। তারা যাইয়া কইছে যে আমরা বেড়া কষ্ট করিয়া দিছি, তোমরা কেন কাটিয়া পাই রইতাই। ও ওটা লাগিন তারা দুই বউ জামাই তারা 10-12 জন মিলিয়া তারে পুরা মারছে। এখন বাস্তব কিনা দুনিয়াতে কোনো গ্যারান্টি নেই। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যানের উগ্র প্রাদেশিকতাবাদী মন্তব্যের বিরুদ্ধে তার শাস্তি দাবি করে প্রতিবাদ কার্যসূচি পালন করে এআইডিএসওর কাছাড় জেলা কমিটি। সংগঠনের কর্মীরা বুধবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য। তিনি বলেন, চেয়ারম্যানের উগ্র প্রাদেশিকতাবাদী মন্তব্যের বিরুদ্ধে রাজ্য সরকারের নীরব ভূমিকা এটাই প্রমাণ করে যে তারাও ভাষিক সংখ্যালঘুদের মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি কেড়ে নেওয়ার চক্রান্তে সামিল রয়েছে। সরকারি আমলা হয়ে বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করার অধিকার তিনি পান কোথা থেকে, এ প্রশ্ন তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। এআইডিএস ও প্রত্যেক মানুষের নিজ নিজ মাতৃভাষার অধিকার অক্ষুণ্ণ রাখার সপক্ষে রয়েছে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয়, উগ্র প্রাদেশিকতাবাদ আসামের সাধারণ মানুষের সবচেয়ে বড় শত্রু। এদের অন্যায় দাবির সামনে বারবার মাথা নত করে ভোট সর্বস্ব রাজনৈতিক দলগুলো, যার পরিণতিতে আজ অখণ্ড আসাম খণ্ড খণ্ড হয়েছে। তবুও তারা আরও বিভাজন চায়। বরাক উপত্যকার জনগণ যেখানে ঐক্যবদ্ধ, আসামের পক্ষে সেখানে জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভোগ করে কাউন্সিলের চেয়ারম্যান যে মন্তব্য করেছেন তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, আপন লাল দাস, তুতন দাস, স্বপন চৌধুরী, ডোনা বর্মন প্রমুখ।
আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যানের বরাক উপত্যকার জনগণের প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্যের আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। বরাক উপত্যকার জনগণের দীর্ঘদিনের আন্দোলনের ফলে মাতৃভাষার অধিকার আমরা লাভ করেছি, সেই মাতৃভাষার উপর কারুর জোর জুলুমি চলবে না এবং বরাক উপত্যকার জনগণ উপর যদি মাতৃভাষার চাপিয়ে দেওয়া হয় তার প্রতিবাদে আমরা দিকে দিকে গণ আন্দোলন গড়ে তুলব। পাশাপাশি আমরা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যানের উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির বশবর্তী হয়ে উনি যে বিদ্বেষপূর্ণ মন্তব্য দিয়েছেন তার জন্য উনার অতি সত্য শাস্তি প্রদানের আমরা দাবি জানাচ্ছি। গত 19 এপ্রিল বৈদ্যুতিন মাধ্যমে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান মহাশয় হুমকি দিয়েছিলেন অসমীয়া ভাষা না শিখলে বরাক উপত্যকাকে আসাম থেকে বেরিয়ে যেতে। তার এই উগ্র জাতীয়তাবাদী বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। চেয়ারম্যানকে অবিলম্বে চাকুরি থেকে বরখাস্ত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমন্বয়ের কথা তার বক্তব্যে সবসময় উচ্চারণ করে থাকেন, কিন্তু তারই অধীনস্থ এরকম একজন উচ্চ পদস্থ কর্মচারী যদি এভাবে বক্তব্য রেখে দুই উপত্যকা ও জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেন তাহলে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছুই হতে পারে না। তাই সংস্কৃতিপ্রেমী অসমীয়াদেরও এ ব্যাপারে প্রতিবাদ করার জন্য রূপমের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ থেকে সকল জনসাধারণকে সংক্রমণ থেকে মুক্ত রাখতে বিশেষ গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিল শহরের উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থা। তারাপুর 27 নম্বর ওয়ার্ডের অলিগলি এবং দৈনিক বাজার এলাকাতে দুদিনব্যাপী স্যানিটাইজেশন কর্মসূচি পালন করে এলাকার জনসাধারণকে সংক্রমণ থেকে মুক্ত রাখতে প্রচেষ্টা চালান তাঁরা। এদিনের কর্মসূচিতে সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দে, সুমন দেব প্রমুখ। সোমবার আসাম উচ্চতর মাধ্যমিক এডুকেশনাল কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বড়গোহাঁয়ের এক মন্তব্যে তিনি বলেছিলেন আসামে থাকতে হলে বরাক উপত্যকার জনসাধারণকে অসমীয়া ভাষা শিখতে হবে, অন্যথায় বরাক উপত্যকাকে আসাম থেকে বিচ্ছিন্ন করতে হবে। এরই প্রতিবাদ জানিয়ে কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বড়গোহাঁয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের যুব শাখার মুখ্য আহ্বায়ক কল্পার্ণব দত্ত এবং সমাজসেবী এম এম হানিফ লস্কর। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, তিনি মন্তব্য করেছেন যে আসামে থাকতে হলে অসমীয়া বলতে হবে, অসমীয়ায় পড়াশোনা করতে হবে, নইলে আসাম থেকে বরাক উপত্যকা যেন বিচ্ছিন্ন হয়ে যায়। আসাম একটি বহুভাষিক রাজ্য, এখানে অনেক ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ শান্তিতে সম্প্রীতিতে বসবাস করেন। তার এই মন্তব্যে সমাজে আজকে বিদ্বেষ সৃষ্টি হতে পারে, সমাজে শান্তি বিঘ্নিত হতে পারে, তার জন্য তিনি দায়ী থাকবেন। তিনি সরকারের একটি পোস্টের আধিকারিক, তিনি সরকারি পোস্টে আসীন হয়ে, একটি উচ্চ পদে আসীন হয়ে কিভাবে এই রকম মন্তব্য করতে পারেন যে মন্তব্যে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে। তার জন্য আজকে বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট থেকে আমরা শিলচর সদর থানায় তার বিরুদ্ধে একটা FIR কপি দাখিল করেছি। আমরা চাই যে সরকার যেন তার কঠোরভাবে শাস্তি দেয় এবং আমরা চাইছি যে তাকে যেন এই পদ থেকে বরখাস্ত করা হয়। কবিতার এক যুগের অবসান, চলে গেলেন শঙ্খ ঘোষ। করোনায় প্রাণ কাড়ল কবির, বয়স হয়েছিল 89 বছর। অনেকদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। জানুয়ারিতে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন শঙ্খবাবু। গত সপ্তাহে জ্বর শুরু হয়, নিয়ম মেনে করোনা পরীক্ষা করানো হয় কবির। রিপোর্ট পজিটিভ আসে এরপর থেকে বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। তিনি নিজেও হাসপাতালে ভর্তি হতে চাননি।
মঙ্গলবার রাতে আচমকা শরীর খারাপ হতে থাকে। বুধবার সকালে বাড়িতে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অগুন্তি মানুষ। তিনি ছিলেন সমস্ত রাজনৈতিক রঙের ঊর্ধ্বে, বরাবর মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদ করেছিলেন তিনি, শাসক থেকে বিরোধী দল সকলেরই। কেন্দ্র সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন শঙ্খ ঘোষ। দুবছর আগে এ নিয়ে লেখেন মাটি কবিতা, বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তার চিরস্মরণীয় কাব্যগ্রন্থ। মঙ্গলবার সাত সকালে ওভারলোডের দরুন এক লাইমস্টোন বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে কালাইন কলেজ রোড নিকটবর্তী স্থানে। সড়কের পাশে গর্ত থাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনার কবলে পড়তে হয় বলে স্থানীয়দের অভিমতে জানা যায়। শিলচর জেলা হোমগার্ড কমান্ড্যান্ট পার্থ সারথী দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জেলা শাসককে নালিশ জানালেন প্রশিক্ষণ প্রাপ্ত হোমগার্ড আব্দুল মৌসুম বড়লস্কর। তিনি বলেন, কমান্ড্যান্ট দেব নিযুক্তির ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন। তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গ করার মিথ্যা অভিযোগ এনে কমান্ড্যান্ট তাকে প্রায় বছর দিন থেকে কোনো ধরনের কাজের দায়িত্বে রাখছেন না। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, তাইন যে প্রায় আইসে এখানে প্রায় আড়াই বছর হয়েছে, আড়াই বছর যাবৎ তাইন 50% দিন তাইন অফিস অ্যাবসেন্ট থাকে। আমি তাহলে এই ব্যাপারে করোনা গত বছর করোনার সময়ও তাইন অ্যাবসেন্ট আসি, এটা ব্যাপারেও আমি দিছি ইনফরমেশন দিছি, কোনো অ্যাকশন এখন পর্যন্ত হইল না। এখন ইলেকশন ডিক্লিয়ার হওয়ার পরেও তাইন এইভাবে ডিউটি নেগলিজেন্সি করায় আমি ডিসি রিটার্ন দিলাম, রিটার্ন দিছি গত আপনার জানুয়ারির ১ তারিখ। হ্যাঁ, ১ তারিখ দিছি ডিসি শিলচর ডিসি মহোদয়ের কাছে, এটা ইনকোয়ারি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি হইল না আজ দিন পর্যন্ত। তারপরে আমি আবার বিরিয়া তাই এইভাবে তার এগেইনস্টে পেপারও বাড়িল, ৩ জানুয়ারি সাময়িক প্রসঙ্গত বাড়িছে তার এগেইনস্টে। আবার বিরিয়া তান এগেইনস্টে তাহলে ১ মার্চও আবার তান এগেইনস্টে পেপারও দিলাম, আপনার ডিসিট দিলাম, কোনো অ্যাকশন হইল না। ইলেকশন চিফ ইলেকশন টু দ্য চিফ ইলেকটোরাল অফিসার আসাম এখানেও দিলাম, কমিশনার অ্যান্ড সেক্রেটারি হুমও দিছি। এখন পরস্পর শুনছি তাই এটার এগেইনস্টে একটা ইনকোয়ারি বইছে তান এগেইনস্টে। হ্যাঁ, আমি হয়তো লেটার পাইমু এপ্রিলের ভিতরে ইনকোয়ারিটা হইব। করোনা পরিস্থিতির ভয়াবহতার দিকে নজর রেখে বাড়ৈগ্রাম স্থিত শ্রী শ্রী গোপালজিউ রাধারমণ আশ্রমে দীক্ষাদান বন্ধ রাখার প্রস্তাব নেওয়া হয়েছে। কোভিড প্রোটোকল ও সরকারি এসওপি মতে বাসন্তী পূজার পর আশ্রমের সব ধরনের পূজা পার্বণের নিয়মও শিথিল করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রমের প্রধান গেট বন্ধ রাখা হবে। এ মর্মে বুধবার বাসন্তী পূজার নবমীর শেষে আশ্রমে অনুষ্ঠিত এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি সুনীল চন্দ্র পাল। তার সাথে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তরুণ চৌধুরী সহ অন্যান্যরা। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ১৮ থেকে ৪৫ বছরের নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন, টুইট বার্তা স্বাস্থ্য। করোনা আবহে দেবী বাসন্তীর আরাধনায় মাতল শহর, রয়েছে হোম। পরীক্ষা বাতিল করতে হাইলাকান্দিতে পড়ুয়াদের বিক্ষোভ, স্মারকপত্র প্রদান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।